ভরা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম, চলছিল পবিত্র কোরআনের তেলাওয়াত। এ সময় একটি বিড়াল আশপাশ দেখে ইমামের বুকে লাফ দিয়ে ওঠে। ইমামও বিরক্ত না হয়ে বিড়ালটিকে আদর করার পাশাপাশি কাঁধে উঠতে সহযোগিতা করেন। কিছুক্ষণ কাঁধে অবস্থানের পর বিড়ালটি আবার লাফ দিয়ে চলে যায়। আলজেরিয়ায় বেডদস বাউ অ্যারেডিদস শহরে আবু বকর মসজিদের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ইমাম শাহিক ওয়ালিদ মাসাসকে এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়েছে আলজেরিয়ার সরকার। খবর গ্লোবাল ভিলেজ স্পেসের। গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওটিতে দেখা যায়, বিড়ালটি কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম, বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করেছিলেন এবং কুরআন তেলাওয়াতও করে যাচ্ছিলেন। বিড়ালের প্রতি ইমামের দয়া বিশ্বের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিমদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেন ইমাম শাহিক ওয়ালিদ মাসাস। এ ঘটনার পর আলজেরিয়ার সরকার ইমাম ওয়ালিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে। আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহাদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।